Assalamualaikum, প্রিয় দর্শক একটু আগে যে মাছটি দেখলেন আমরা আজকের মালয়েশিয়ার একটা বড় মার্কেট থেকে ধরলাম এবং কি মাছটি অলরেডি যেহেতু করোনা ভাইরাসের কারণ সেক্ষেত্রে ওখানে বেশি ভিডিও করতে পারিনি তো মাছটি আমরা অলরেডি সুন্দর করে ওখান থেকে কেটে এনেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার নাম ইকান ক্রাপু ডায়গং টাইগার এটা মূলত তাজা একটা মাছ এটা আসে থাইল্যান্ডে থেকে এটি আজকে আমরা তিগা রাসা করব অনেক বড় মাছ আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে আনছি যেহেতু কড়াইতে ভাজতে গেলে সমস্যা হবে আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজটি এটি হচ্ছে থাইল্যান্ডের মাছ বাংলাদেশে এটা আছে কিনা সঠিক জানি না থাইল্যান্ডের একটা মাছ এটি আজকে আমরা তিগা রাসা টক ঝাল মিষ্টিতে ইনশাল্লাহ রান্না করব এতে আমাদের সাথে আমাদের মালয়েশিয়ান প্রবাসী সেলিম ভাই আছে এবং আমাদের মাওলানা সাহেব আছে ইনশাল্লাহ আপনাদের দেখাবো কিভাবে সুন্দর করে ঘরে বসে ইকান তিগা রাসা তৈরি করা যায় আসলে এই মাছটি আমরা মাঝে মাঝে আমরা রেস্টুরেন্টে খাই মালয়েশিয়ার এই মাছটি এটা 1 কেজির বেশি আছে একটি মাছ 300 রিঙ্গিত নেয় সো আর আমরা যদি ঘরে পাক করে খাই তাহলে কিন্তু অনেকেই কমের মধ্যে করতে পারবো ওকে আমাদের সাথে থাকুন দেখুন কিভাবে ঘরে বসে এটা সুন্দর করে তিগা রাসা করা যায় ওকে ডিয়ার ভিউয়ার্স আপনারা জানেন যে ইকান তিগা রাসা করতে দুইটি পর্ব প্রথমটি মাছটি সুন্দর করে ভেজে নিতে হবে পরবর্তীতে সস তৈরি করতে হবে তো আমরা আগে মাছটি ভেজে নেই এরপরে সস তৈরি করবো ইনশাল্লাহ তো মাছটি ভেজে নেওয়ার জন্য আপনারা জানেন এটা তো একটা কমন একটা বিষয় যে প্রথমেই হলুদ এবং লবণ দিয়ে মাছটিকে সুন্দর করে একটু মাখিয়ে নিলে সবচেয়ে ভালো হয় তো আমরা এখানে হলুদ এবং লবণ দিয়ে মাছটিকে ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছটিকে সুন্দর করে হলুদের গুঁড়া এবং কিছু লবণ দিয়ে সুন্দর করে মিক্স করেছি যাতে ভাজলে জিনিসটা খুব সুন্দর হয় এখন আমাদের ভাজার পালা আগে মাছটিকে ভেজে এর পরবর্তী আমরা সস অ্যাড করব আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে সুন্দর করে হোমমেড ইকান তিগা রাসা করা যায় ওকে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের তেল অলরেডি গরম হয়ে গেছে যেহেতু মাছটি আমাদের অনেক বড় সেক্ষেত্রে আমরা মাছটিকে অর্ধেক করে রেখেছি যাতে আমাদের মাছের তুলনায় আমাদের যে কড়াই প্যানটা একটু ছোট হয়ে গেছে সেজন্য আমরা দুইবারে দেব ওকে অলরেডি আমাদের লেজের পার্টটা ভাজা হয়ে গেছে এখন আমরা মাথার অংশটা আবার দিয়ে দিব ওকে লেজের অংশটি ভাজা হয়ে গেছে এবার আমরা মাথার অংশটা দিয়ে দিচ্ছি মাছটা অনেক বড় হওয়ার কারণে আমাদের কিন্তু দুইবার ভাজতে হচ্ছে ওকে একই নিয়মে ভাজতে হবে এপিট ওপিট করে মাছটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ওকে প্রিয় দর্শক আমাদের দেখছেন আমাদের মাছটি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে অলরেডি যদিও আমরা মাছটি দুইবারে ভেজেছি এটার নাম অনেকে জিজ্ঞেস করবেন আমি জানি মাছটির নাম হলো ইকান ক্রাপু ড্রাগন টাইগার এটি মালয়েশিয়াতেও পাওয়া যায় এবং কি আপনার এটা যেহেতু জীবিত মাছ এটা থাইল্যান্ডে থেকে আসে দেখেন কত সুন্দর করে মাছটি ভেজেছি আসলে মাছটির সাইজ অনেক বড় তো সেই জন্য আমাদের দুইবার ভাজতে হয়েছে যাই হোক এবার আমরা আপনাদের সাথে মূল পর্বে চলে আসি যে ইনগ্রিডিয়েন্টসগুলো যেই মশলাগুলো লাগে আপনাদের সাথে শেয়ার করব এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম দেখেন এখানে আছে এখানে আনারসের কুচি আছে এখানে আপেলের কুচি আছে এখানে আছে শসার কুচি এপাশে টমেটোর কুচি আনারস শসা টমেটো আপেল কুচি এরপরে যেটি আছে এপাশেও কিন্তু আছে এপাশে আছে গাজর এপাশে আছে ঝাঁঝালা মরিচ এপাশে আছে ধনে পাতা এপাশে আছে আমাদের কিছু সুন্দর উন্নত জাতের লেবু এবং এপাশে আছে থাইল্যান্ডের কিছু পেঁয়াজ যেটা শুধু আমরা শেষের দিকে উপরে দেব এই মোটামুটি আমাদের আজকের আমাদের রেসিপি এরপরে যে রেসিপিটি আছে আপনারা জানেন ইকান তিগা রাসা করার জন্য যে সসটি লাগে সেই সসটি আপনাদের দেখাবো এই সসটি মালয়েশিয়ার সব জায়গায় পাওয়া যায় ওকে প্রিয় দর্শক আপনারা জানেন যে
এটা আমরা যেই স্বাদে আজকে রান্না করব, ইকান তিগা রাসা। এখানে দেখেন লেখা আছে তিগা রাসা, এটি একটি মালায়ু শব্দ। তিগা মানে তিন, রাসা মানে স্বাদ বা টেস্ট, মানে তিনটি স্বাদে, টক, ঝাল, মিষ্টি, এই তিনটি স্বাদে আমরা আজকে রান্না করব। এই যে সসটি দেখতেছেন এটার ভিতরে অলরেডি রেডিমেড সস আছে, মিষ্টি আছে, আর ঝালের জন্য আমরা কিছু কাঁচামরিচ নিয়েছি, আর টকের জন্য আমাদের ওইটার সসের ভিতরে দেওয়া আছে। এছাড়া আমরা কিছু আপেল কুচি এবং কিছু আনারস কুচি নিয়েছি। এই মোটামুটি আজকে আমাদের রেসিপি দেখালাম, এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এই সসটি তৈরি করব। চলুন তাহলে আমরা সরাসরি যাই আমাদের চুলায়। এই দর্শক, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সেলিম ভাই আজকে আমাদের হেল্প করলো, তিনি সব ইনগ্রিডিয়েন্টসগুলো কাটাকাটি থেকে শুরু করে কেনাকাটা থেকে শুরু করে আমাদেরকে হেল্প করেছেন। এবার আমরা আমাদের মূল পর্বে চলে যাব, পাকশালায় নিয়ে এসেছেন অলরেডি। আমাদের রেদন ভাই এখন পাক করবে, আপনাকে সবাইকে দাওয়াত, সবাই আইসা পড়বেন, টেস্ট করবেন কি অবস্থা, কেমন পাকশাক হয়েছে, সবাইকে দাওয়াত। ইনশাল্লাহ ইনশাল্লাহ, যদি নাও আসতে পারেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখতে পারবেন, হালকা পাতলা পাঠায় দিব ইউটিউবে। ওকে প্রিয় দর্শক, আমাদের এবার সস তৈরি করার পালা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যথেষ্ট পরিমাণ তেল দিয়ে নিয়েছি, তেলটি অলরেডি একটু গরম হয়ে গেছে, এখন আমরা কিছু পেঁয়াজ কুচি দেব। আসলে এটা এক একজন এক এক রকম করে রান্না করে, রেসিপিটা সেক্ষেত্রে ভিন্ন হতে পারে। আমরা আমাদের মতো স্টাইল করে রান্না করছি, আমরা একটু অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আমাদের টেস্টটা একটু বাঙালি বাঙালি ভাব থাকবে। এরপরে কিছু লবণ দিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে, কিছু পরিমাণ লবণ দিয়ে নিলাম। মোটামুটি পেঁয়াজটা একটু সুন্দর হয়ে গেছে, আমরা একটু ঝালের জন্য কয়েকটা মরিচ দিচ্ছি, মরিচ দিলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসে। এবার কিন্তু আমরা তিগা রাসার যে সসটা আছে সেই সসটা দিব। এরপরে তিগা রাসার যে সসটা আছে আমাদের এখানে, এই সসটা একটু দিয়ে নিব। সসটা দিয়ে ওই সুন্দর করে মিক্স করে নিব, তবে এক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিছু পানি অ্যাড করতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা একটু কিছু পানি অ্যাড করে নিতে পারি। আমাদের সসটি কিন্তু মোটামুটি একটু গরম হয়ে গেছে, এবার আমাদের মূল উপকরণ যেগুলো দেব, সবচাইতে যেহেতু গাজরটা একটু শক্ত সেক্ষেত্রে আমরা গাজর কুচিটা একটু আগে দিয়ে নেব। গাজর কুচিটা যেহেতু শক্ত সেক্ষেত্রে গাজরটাই সবচেয়ে প্রথমে আমরা দেব। গাজরটা সুন্দর করে এভাবে মিক্স করতে হবে, এভাবে 2 মিনিট গাজর মিক্সড করে। গাজরের পরে যে ইনগ্রিডিয়েন্টসটা দিতে হবে, সাধারণত গাজরের পরে যেটা শক্ত থাকে সেটি হলো আপেল কুচি, আমরা আপেল কুচিটা দিয়ে দিচ্ছি। আপেল কুচিটা মিক্সড করার পরে এরপরে আমরা পরবর্তীটা দিব, আপেল কুচিটা সুন্দর করে মিক্স করতে হবে, আপেল কুচিটা সুন্দর করে এখানে মিক্স করতে হবে। এরপরে আমরা 2 মিনিট সময় নেব, এরপর আমরা দেব আনারস এবং শসা এবং টমেটো। ওকে, আপেল কুচি অলরেডি 2 মিনিট হয়ে গেছে, এরপর আমরা আনারসের কুচিগুলো দিয়ে দিচ্ছি আনারস। এবার আনারসটা আমরা সুন্দর করে ওগুলোর সাথে মিক্স করে ফেলব, সেক্ষেত্রে কিন্তু চুলার আপনার আঁচটা একটু কমায় রাখতে হবে, বেশি পাওয়ারে চুলা জ্বালানো যাবে না, কমিয়ে রাখতে হবে। তাছাড়া এটা যত মিষ্টি আছে, এরপরে তিগা রাসার সস আছে, এটা কিন্তু পুড়ে যেতে পারে বা অন্য কোনো ফ্লেভার আসতে পারে, পুরা গন্ধ এভাবে আসতে পারে। অল্প আঁচে সুন্দর করে মিক্স করে এভাবে আবার আমরা 2 মিনিট নাড়াচাড়া করব। ওকে, এবার আমরা একটু টমেটো এবং শসা দিয়ে দেবো, শসার দিয়ে আগে শসাটা মিক্স করে নিই। শসাটা মিক্স করার পরে টমেটোর আমরা দিয়ে দেব, যেহেতু আমরা আজকে অনেক সময় নষ্ট হয়ে গেছে, এখন অনেক রাত বাজে, সেক্ষেত্রে আমরা একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি। ওকে, শসা কুচিগুলো সুন্দরভাবে মিশে গেছে, এবার আমরা একটু টমেটো, লাস্ট টমেটোটা দিয়ে দেব। এভাবে আর মাত্র 2 মিনিট পরে কিন্তু আমরা নামিয়ে ফেলব। মোটামুটি মোটামুটি আমাদের সস তৈরির কাজ শেষ, লাস্টে আমরা যেটা করব, সাদা পেঁয়াজের কিছু অংশ দিয়ে দেব, কিছু সাদা পেঁয়াজ দিয়ে দেব সুন্দর দেখার জন্য। সাদা পেঁয়াজটা দিয়েই আমরা 1 মিনিটের মধ্যে নামিয়ে ফেলব। আমাদের মোটামুটি শেষ, এখনই আমরা নামিয়ে ফেলব।
এরপরে আমরা মাছের উপরে সুন্দর করে পরিবেশন করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছটা অনেক আগে ভেজে রেখেছি। এবার আমাদের তিগা রাসার যে সস, সসটা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমাদের বড় ভাই শামসুদ্দিন ভাই আমাদেরকে একটু হেল্প করবে এটার সুন্দর ডেকোরেশন করতে ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা সসটি মাছের উপর দিয়ে দেবো। এর আগে বলে রাখি, আপনারা দেখতেই পারছেন মাছটা আসলে এত বড় আকারের মাছটা আনা হয়েছে, সেলিম ভাই স্পন্সর করেছে আজকের মাছটি। সেক্ষেত্রে এত বড় মাছটা আসলে ছোট কোনো প্লেট পাচ্ছিলাম না, সেজন্য বাংলাদেশের বিবাহের অনুষ্ঠানে যে সাক্ষরখানা থাল দেয় বড় একটা প্লেট জামাই বাবুর খাওয়ায়, সেই থালটি আমাদের ইনশাল্লাহ আছে, সেই প্লেটটি আমাদের এখানে ছিল, আল্লাহ রহমতে বেঁচে গেছি আর। ওকে, দিয়ে দেন এবার সুন্দর করে। ওয়াও, নাইস। আসলে তিনজনের জন্য এত বড় একটা মাছ খাওয়া এটা কিন্তু খুব জুলুমের বিষয়। যাই হোক, কিছু করার নাই, লকডাউনের সময় আমরা আপনাদের শুধু আপনাদের দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে বাসায় রান্না করতে পারবেন, বাসায় বানাইতে পারবেন, যেহেতু এটা বাইরে খেতে অনেক টাকা লাগে। 5-star হোটেলে খেতে মোটামুটি মালয়েশিয়াতে $500 মতো লাগবে। ওকে, আমরা এমনি নর্মাল রেস্টুরেন্টে খাইলেই 300-400 মতো লাগে। ওকে, এভাবে আপনারা আসলে আমরা কি হোমমেড আমরা নিজে রাখাবো, তো সেক্ষেত্রে অত সুন্দর ডেকোরেশন করার দরকার নাই। এরপর আমাদের ভাইজান কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। ওকে, এরপরে আমরা মোটামুটি কিছু ধনে পাতা দিয়ে দিব ইনশাল্লাহ। অনেকে এখন কিন্তু মাছের আকৃতি বুঝতে পারবে না যেটা নিচে মাছ আছে। ওয়াও, নাইস। ওকে, লেবুগুলো দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। ওয়াও, নাইস। আমাদের বড় ভাই কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারে। এর আগে কি কখনো আপনার বিয়ের অনুষ্ঠানে খাবার ডেকোরেশন করছেন নাকি? জি ভাই, লজ্জা পাচ্ছে। ওকে, এই মোটামুটি। আর আমরা যেহেতু মাত্র তিনজন, সেক্ষেত্রে আমরা আজকে সুন্নতিভাবে খাবো, সুন্নতি কায়দায়। সেক্ষেত্রে আমরা এক্সট্রা কোনো প্লেট নেবো না, এই প্লেটের মধ্যে ইনশাল্লাহ খাবো। ওকে জি ভাই, আপনি ইচ্ছা করলে আমাদের ভাতও একসাথে দিয়ে দিতে পারেন একটার ভিতরে। ওকে, এবার আমাদের ভাইজান সুন্দর করে ভাতও দিবে দুই পাশে। যেহেতু আমরা আজকে সুন্নত তরিকায় খাবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমরা 3-4 জনে একটা প্লেটেই খাবো, এতে আল্লাহ এক্সট্রা মহাব্বত দিবেন আমাদের মাঝে এবং আমাদের বরকত দান করুক খাবারে। এই খাবার খেয়ে যেই শক্তি অর্জন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য কবুল করুক, আমাদের শেফা দান করুক এবং কি অন্য অন্য যে গুণাগুণ দরকার আমাদের আল্লাহ দান করুক, আমিন। তো এই মোটামুটি আপনারা দোয়া করেন, আপনাদেরকে খাওয়াতে পারছি না সেজন্য খুবই দুঃখিত ইনশাআল্লাহ। এবার আমরা টেস্ট করে দেখবো যে খাবার মানটা কেমন হলো। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা কিন্তু অলরেডি আমাদের কাঙ্ক্ষিত খাবার অলরেডি তৈরি করে ফেলেছি। ইকান তিগা রাসা, ইকান ক্রাপু, ডাগং টাইগার আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, আপনাদের অলরেডি দেখালাম। যাই হোক, ইনশাল্লাহ আমরা খাবো, দেখবো ইনশাল্লাহ কিরকম টেস্ট হয়েছে। সেলিম ভাই দিয়ে শুরু করি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, আমিন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। একটু শুধুমাত্র আপনাদের এত কষ্ট করে রান্না করলাম, শুধুমাত্র টেস্টটা কেমন হলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছে সত্যি আমার, সত্যি 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 খুব সুন্দর হয়েছে। দুঃখিত আপনাদেরকে খাওয়াতে পারছি না, দোয়া রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। এই মুহূর্তে আসলে সমস্যা, লকডাউন অলরেডি রাত 12টা বেজে গেছে, ইনশাল্লাহ আপনারা খাবারটা দেখলেন, সত্যি আপনাদের ভুল ভাল বলছি না, সত্যি খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। যাই হোক, এরপরে যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে, কোনো কিছু থাকে, আমাদের এখানে কমেন্টস করবেন, আমরা পরবর্তীতে সেভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, লাগে পাক করা কমেন্ট লিখে আমাদের চ্যানেল যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। ওকে, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।